গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বৃহস্পতিবার। সবাই তোমার কেমন আছো? বেশি খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। এখন কোথায় যাচ্ছি? সকাল সকাল যাচ্ছি, স্কুলে মিটিং আছে, প্যারেন্টস মিটিং। তাই স্নান তো সব কমপ্লিট, রেডি হয়ে গেছে। আর প্রচুর গরম, আর পাপা উঠে গেছে। গুড মর্নিং বলে দাও। বিড়ি খেয়ে দিসলাত কাটিগুলো টবের মধ্যে ফেলছে। চলো, কালকে আমি কোনো ভিডিও করিনি, কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ ইচ্ছে করছিল না। তাই আজকে তো দিদি করতেই হবে। তাই চলো, সকাল থেকে ভিডিওটা চালু করে দিলাম, দেখতে থাকো মর্নিং টু নাইট। আশা করি একটু হলেও ভালো লাগবে। চলো দেখতে থাকো। হ্যালো গাইস, এখন 10:15 বাজে, আর স্কুলে মিটিং হয়ে গেছে। এখন যাচ্ছি মাকে দেখতে। আর ওদেরকে বলেছিলাম মায়ের তো শরীর খারাপ হয়েছিল, তারপরে কদিন আগে তো বারবারই গেছিলো শরীর খারাপে, সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি, আমি শেয়ার করছি। তোমাদের বলেছিলাম যে আমি মানসিক চাপে ছিলাম, পরে তোমার সাথে শেয়ার করবো কী হয়েছিলো না হয়েছিলো, সেটা মানে আজকে শেয়ার করবো, সময় লাগবে। আমি এখন যাচ্ছি মাকে দেখতে, তাই বাসে উঠেছি তোমার ঢাকুরিয়া থেকে 37। কিছু বলবে তুমি? শরীর খারাপ? স্যালাইন শেষ হয়েছে, আবার স্যালাইন শুরু হবে। বাবা কোথায়? সারাক্ষণে এসিতেই থাকো। তোমাদের প্রেশার তো আগেও ছিল, অ্যাপ বললে তো হবে না, তোমার প্রেশার আগেই ছিল। ওই যে শরীর খারাপ, চলো পরে কথা বলছি বাড়িতে গিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আর গতকালে ভিডিওটা বেশি পুরোটা করতে পারিনি, কালকে মানসিক দিক থেকে প্রচণ্ড মানে আমি গিয়েছিলাম, ঠিক আছে? তাই একটা ভিডিও শ্যুট করিনি, কারণ তো আজ তোমাদের সামনে আমি কীভাবে আসবো, ওই মুখ নিয়ে আসতে পারবো না। কারণ কালকে আমার মায়ের প্রচণ্ড অন্যদিকে চলে গেছিলো, মাকে দেখে আসার পর থেকে আমি আর ঠিক ছিলাম, তারপরে আবার একটুখানি হয়ে গেছিলাম। তাই এখন একটু ক্লাউডি মানে মেঘলা করে আছে, যা গরম না পেরে উঠছি না গো, প্রচুর গরম পড়েছে। মেয়ে জাস্ট বেরোলো স্কুলে, রওনা দিল, আজকে এদের লাস্ট ক্লাস হবে, আর মানে গরমের ছুটি পড়ে যাবে আজকে থেকে। আর মেয়ে চা মানে হরলিক্স বিস্কিট খেয়ে গেছে, আমরা চা খাইয়ে চায় বাসন বাসন ধুয়ে রাখা হয়ে গেছে, চা উপরে গেছে, পাখির খাঁচাগুলো পরিষ্কার করছে। যাদের ঘরে অনেকটা রং হয়ে গেছে তোমার সাথে সব শেয়ার করব। তখন দেখেছিলাম একদম মানে কালার টালার হয়নি, যা চটিয়েছিল, কালার খুব সুন্দর কালার হয়েছে, একদম ক্রিমি ক্রিমি কালার। আর তোমাদেরকে জানাবো কে করেছে, কোন কিরকম কিরকম করেছে সব জানাবো। আমি আবার বসে আছি ময়লা গাড়ি করে, ময়লা করলে চলো স্নান করবো, সমুদ্র করবো। এখনো ছাদে জল দিচ্ছে, তো কদিন থাকবে জানি না। হ্যাঁ
নৌকা ডুবে গেছে জলের তলায়। চলো তোমার সাথে পরে আমি আবার শেয়ার করছি। বাড়িতে আসলাম মেয়েকে নিয়ে, মাথা মাথা পুরো ব্যথা করছে। কালকে যা গেছে আমার শরীরের প্রতি মানে কল্পনার বাইরে, এত কষ্ট, মাথা ব্যথা মানে বলে বোঝাতে পারবো না। মেয়ে এখন স্নানে গেছে, আমি একটু বসেছি, জল টল খেলাম, মেয়েকে লোকন দিয়ে জল টল দিলাম, আর বুড়ি দিয়ে রান্না বান্না করেছে, মাছের ঝোল আর কি করেছে জানি না, সকালে তো ঘুম বলো তারপরে দেখলাম। আর বর্দা বোম্বা মানে অফিসে গেছে, বর্দা অফিসে গেছে, বোম্বা গেছে কিনা বুঝতে পারছি না। আর দিদি একটু দোকানে গেছে, আসছে, আর এখন বাকি তিতার তরকারি তোমার পোস্ত দিয়ে করবে, উচ্ছে দিয়ে, আলু দিয়ে, ডাটা দিয়ে। আর বর্তি গাছে নিচে যেমন আসবে দিনই, ঘরটা একটুখানি মুছে রুচে নিচ্ছে, পরিষ্কার করে নিচ্ছে। ঘরটা পরে তোমাদের দেখাবো। ওই যে ডাটা দিয়ে, কাঁচা লঙ্কা বাটা, উচ্ছে আলু দিয়ে তরকারি, বেগুন ভাজা, দেখুন, আর এখানে মাছের ঝোল, মাছের ঝোল। আর এখানে আলুর তরকারি সকালের টিফিনের জন্য, ডাল সেদ্ধ, আর ওখানে ভাত আছে। দোকানে গেছিল ওই যে পোস্ত বুঝি বনি বাথরুমে ঢুকে গেছে, বদি নিচে রিমির ঘরটা মুছছে। হয়েছে কিরে, বেগুন ভাজা, হলুদ দাওনি, হলুদ ওপর দিয়ে দিয়ে দেবো। আরে টাটা, দেখো ইউনিক বেগুন ভাজা, নুন দিয়ে মাখানো ছিল, জলটা ধরে গেছে, তারপরে কড়াইতে একটু হলুদ ছিটে দিয়ে দিল, তাহলে কি তেলটাও সাদা থাকবে। তোমরা ট্রাই করতে পারো। আর এটা চচ্চড়ি হবে না গো,
ডাটা চচ্চড়ি পোস্ত দিয়ে আর কি দেবে, পোস্ত আর শুকনো লঙ্কা, আলু বেগুন, আলু বেগুন, আলু ডাটা উঠছে, পোস্ত বাটা দিয়ে তরকারি। অনেক বছর পর খাবো চিটা চচ্চড়ি। কিরে হয়েছে তোর? ছাদে এখনো জল আছে, কবে জলটা ফেলবে জানি না। তারপরে তো আস্তে ছাদটা পরিষ্কার হয়ে যাবে, একদম রেডিং ক্লিন। আর তোমাদেরকে আমি পরে দেখাবো আমার জায়ের ঘরে কালার, জায়ের ঘরে যা যা কালার হয়েছে, কে করেছে, কত কি করেছে সব তোমাদের ডিটেলস জানিয়ে দেবো। আর আমি তো অত বলতে পারবো না, যাকে বলাবো সে আসুক, তাকে নিয়ে বলাবো, সে ডিটেলস বলতে পারবে। আর যারা যারা এখানের মধ্যে থাকো তারা নিশ্চয়ই জানবে আর যে কে করেছে। ওই অ্যাকচুয়ালি এটা পুরো কন্ট্যাক্টের করা, সেটা তোমাদের সব পায়ে টুপাই জানিয়ে দেবো। তো চলো আজকে আমাদের টাটা, সবাইকে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো হলে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আর তার আগে সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ প্লিজ। তাই চলো, আর আমার এই ইউটিউব চ্যানেল যেন তাড়াতাড়ি গ্রো করে, প্লিজ হেল্প, ওকে? তাই চলো, যেন ভিডিওটা আমার গতকাল থেকে চলছে, আজকে আমাকে এন্ড করতেই হবে। এরপর থেকে আবার নিউ ব্লগ চালু করবো অন্য কোনো ব্লগে। তাই চলো টাটা সবাইকে।